পাওনা টাকা চাইতে গিয়ে ধারালো অস্ত্র হাসুয়ার কোপে গুরুতর জখম হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের দিনুটোলা গ্রামে। গত জানুয়ারি মাসে 23 তারিখ সকাল 10টা নাগাদ পাওনার 60,000 টাকা চাইতে গেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারার চেষ্টা করে পাওনাদার ফাইজুল শেখকে দুজন দুষ্কৃতী, নাম শাহজাহান শেখ ও নাসির শেখ। তারপরে গ্রামবাসীরা চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে সেখানে এবং প্রাণে বাঁচায় ফাইজুল শেখকে। তাকে তড়িঘড়ি বাড়ির লোকজন মালদা মেডিকেল কলেজে ভর্তি করে চিকিৎসার জন্য। এরপর ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় মালদার কালিয়াচক থানায়। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের দিনুটোলা গ্রামে। দীর্ঘদিন ধরেই ধার নেওয়া 60,000 টাকা দিচ্ছি দেব করে ঘোরাতে থাকে শাহজাহান শেখ। এমনকি গ্রামের সালিশি সভা বসে টাকা মেটানোর জন্য। টাকা দিতে রাজি হলেও দিনের পর দিন খোলা থাকে পাওনা টাকার জন্য। জানুয়ারি মাসের 23 তারিখে টাকা চাইতে গেলে বিপত্তি ঘটে যায়। ধারালো হাসুয়া দিয়ে দুই বাপ বেটা চড়াও হয় পাওনাদারের ওপর, কোপ মারতে থাকে হাসুয়া দিয়ে। কালিয়াচক থানার পুলিশকে লিখিতভাবে অভিযোগ জানালেও ঘটনার মাসখানেক ঘটে গেল, কিন্তু গ্রামে এখনও পৌঁছল না পুলিশ। উল্টে দুষ্কৃতীরাই অভিযোগ করেছে ফয়জুল শেখের আরও দুই ভাইয়ের নামে, তারা অবশ্য দিল্লিতে থাকে। গ্রামবাসীদের অভিযোগ পুলিশের ভূমিকা নিয়ে। দুষ্কৃতীদের এখনও পর্যন্ত না ধরে উল্টে অভিযোগকারীদের নামে কেস দায়ের করেছে। ফয়জুল শেখ জানায়, প্রতিদিন দুষ্কৃতীরা আমাদের বাড়ির সামনে দিয়ে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং কেস তোলার জন্য হুমকি দিচ্ছে। আতঙ্কে আছে পরিবারটি, খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে বাড়ির সবাই। কি নিয়ে ঝামেলা আপনাকে, কেন আপনার আক্রমণ করলো, মারতে আসলো কেন? আক্রমণ করলো, ওই টাকা পেতাম 60,000 টাকার জন্য, টাকা চাহার জন্য আমাকে এইভাবে কাটতে লাগলো। দু বাবাটা দু হাতে হালসা আমায় লাগলো খুব কাটতে। আমি পাঁচে ভরতে ভরতে একটু আমাকে পড়ে গেলাম, পড়ে যাওয়া বা অজ্ঞান অবস্থায় চলে যাই খুপিয়া। আমার বউ ওখানে ট্রেনে ওই পাশে বাড়িতে ঘরে, আর আমার বদি দিয়ে আমার পরাণ বাঁচে ওই গেটটা লাগিয়া, তার উপরেও কাটার জন্য আক্রমণ করে ওই দেশের মেয়ে ছেলে সব আমার উপরে ঝাঁপিয়া পড়ে গেল। তারপরে আধ ঘন্টা হাউসা লেখা রেখে গেছে চারদিকে গেটে ঢুকার ঢুকে। কী নাম ওদের? ওর নাম হলো নাসির আর শাহজাহান। কী হয়েছে আপনার, কেমন আতঙ্ক আছেন? মানে 60,000 টাকা পাওয়া যেত, চাইতে যাওয়া টাকাটা যা ঝামেলা হয়েছে, টাকাটা চাইতে যাওয়া দিল না টাকাটা দিয়া, তখন ওকে ওখানে বাবাটা এসে হাউসা লেসে কপি কপি করতে লাগলো, মারতে লাগলো। দিয়ে মারতে যাওয়া এর আগে মীমাংসা হয়েছে শুধু আর পায় টাকা পাওয়া যায়নি, টাকাটা দেয়নি, টাকাটা দেয়নি খুব পাওয়া যাবে টাকাটা। আরও বাড়ি এসে অত্যাচার করছে, মারছে, ফের এখন বাড়িতে আসছে এসে ঢুকছে মারছে। আপনার কি আতঙ্কে আছে ভয়ে? হ্যাঁ আতঙ্ক আছে। কি আপনাদের কি ভয় আছেন? কেন কি ভয় বলেন, জোরে বলেন। খুবই ভয় লাগছে আমাকে, যাইতে পারে না বাচ্চা, স্কুল যাইতেই পারে না, খুবই কেটে দেবে হিসাব করেছিল, সময় নিয়ে বসেছিল, হিসাবে টাকা দেয়নি, ঝেড়ে দিয়েছে টাকার জন্য। ডেকে হাসতে কুটু বাবাটা মিলে সাজানছে, তখন ওই জন্য আমরা বাড়িতে ছিলাম না, বাইরে ছিলাম, তো আমাদের উপর কেস করেছে। আমরা আমার দাদা, তোমাদের নামে কি করেছে? কেস করেছে শাহজাহান, পুলিশের কেস করেছে, পুলিশের কেস করেছে। তো ওদের নামে কি কেস হয়েছে? হ্যাঁ কেস হয়েছে ওদের নামে। পুলিশ কি ধরেছে কাউকে? ধরেনি, এখন পর্যন্ত কোনো রেড হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ যদি এখনো সঠিক পদক্ষেপ না গ্রহণ করে তাহলে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে দিনুটোলা গ্রামে। আমি কিন্তু বলছি কি আছে কিছু তো দেখতে পাই না, এরকম কান্নাকাটি করছে। এবার ঘরে ওই মৃত্যুটা আছে, ওই কোপাটা ঘরে আছে, তখন আমি বললাম রাগারেগ বললাম, বাপরে এত ওয়ান নেই বাপরে, কিভাবে যে বললাম, তখন পালাইলো বাবাটা। কিন্তু পুলিশ আছে? পুলিশ এখন আছে কই? পুলিশ আসেনি, এখনো হয়নি। আপনার কি ভয় আছেন? ভয় নেই, ভয় তো আমার ছেলে, ভয় করি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো রিপোর্ট।